হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, তোমাদের লাইক এবং কমেন্টের কারণেই আমি আরেকটি ভিডিও তৈরি করছি, যেটি হচ্ছে তোমাদের পিজিটি, এসজিটি এবং সিটি নিয়ে। তোমাদের হয়তো এটা মাথায় আসতে পারে যে এগুলো তো ফিল্ড টাস্ক, তাহলে আমি আজকে কথায় তোমাদেরকে কী বলবো? আসলে তেমন কিছুই না, আমি তোমাদেরকে জাস্ট একটু কী ধরনের টাস্ক অথবা তোমরা কতক্ষণ পাবে, কবে এই জিনিসগুলো হচ্ছে, সে সম্পর্কে তোমাদের কিছু জানিয়ে দিব। যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা, সেকেন্ড ডেতে তোমাদের গ্রুপ ডিসকাশনের পর যেটা হবে সেটা হচ্ছে পিজিটি, প্রোগ্রেসিভ গ্রুপ টাস্ক। সেখানে তোমাদেরকে চারটি গ্রাউন্ড দেওয়া হবে এবং প্রত্যেকটা গ্রাউন্ড 10 মিনিট করে এভারেজে আসে, কিন্তু টোটাল 40 মিনিট টাইম দেওয়া হবে তোমাদের গ্রাউন্ডগুলো কমপ্লিট করার জন্য। এই 40 মিনিটের মধ্যে তোমরা যে কয়টি গ্রাউন্ড কমপ্লিট করতে পারো সে কয়টি এনা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 3টি গ্রাউন্ড কমপ্লিট করা যায়, 4টা গ্রাউন্ড কখনো কমপ্লিট করা যায় না। পিজিটির ক্ষেত্রে সব থেকে ভাইটাল পয়েন্টগুলো হচ্ছে তোমাকে জিটিও স্যার কিছু রুলস বলে দিবেন, আর অবশ্যই সেই রুলসগুলো তোমাদের ফলো করতে হবে। এর মধ্যে অনেক ধরনের রুলস আছে, যে তার মধ্যে আমি কিছু তোমাদের বলছি। তা হচ্ছে ওখানে অনেকগুলো কালার আছে, যেমন ধরো হোয়াইট। জিটিও স্যাররা সবসময় বলে থাকেন যে হোয়াইট ফর অল, দ্যাট মিন্স তোমরা এই হোয়াইটের উপর যা ইচ্ছা তাই করতে পারবে। দেন হচ্ছে রেড, রেড ইজ বাউন্ড ফর অল, দ্যাট মিন্স তুমি এই রেডের কিছুই করতে পারবে না। তারপর হচ্ছে তোমার ইয়েলো এবং ব্লু, এখানে এক এক সময় এক এক রকম হয়, প্রতি বছরে চেঞ্জ হয়। মাঝে মাঝে ইয়েলো দেয় ম্যাটেরিয়ালস বা অন্য কিছুর জন্য, মাঝে মাঝে ব্লু দেয়। সো এই জিনিসগুলো খেয়াল রাখবে। এখানে তোমাদেরকে কিছু আইটেম দেবে, যেমন হচ্ছে রোপ, ড্রাম এবং প্ল্যাঙ্ক, আর এগুলো দিয়েই তোমাকে ফুল গ্রাউন্ডটা পার করতে হবে। তারপর তোমাদেরকে স্যার হয়তো আরও কিছু রুলস বলে দিতে পারেন, যেমন ধরো তোমরা 4 ফিটের বেশি জাম্প করতে পারবে না, তারপর হচ্ছে গ্রাউন্ডে কখনো পা দিতে পারবে না, তারপর হচ্ছে তোমাদের এই একটা গ্রাউন্ড কমপ্লিট না করে অন্য গ্রাউন্ডে যেতে পারবে না, আর একবার গ্রাউন্ড কমপ্লিট হয়ে গেলে গ্রাউন্ড কমপ্লিট করার সময় অবশ্যই সবগুলো ম্যাটেরিয়ালস নিয়ে গ্রাউন্ডগুলো কমপ্লিট করতে হবে, এ ধরনের জিনিস। পিজিটি কমপ্লিট করার পর তোমাদেরকে কয়েকটি ভাগে ভাগ করে দিবে। এখানে গ্রুপটা ভাগ হয় আসলে কিছুটা তোমাদের কাজকর্মের উপর ডিপেন্ড করে, যেমন ধরো তোমরা পিজিটিতে কয়েকজন থাকবা যারা লিড দিবা, এবং কয়েকজন থাকবা যারা কিছুই করতে পারবা, এবং কয়েকজন থাকবা মিডিয়াম। সো তোমাদেরকে গ্রুপটা এমনভাবেই করে দেওয়া হবে যেন যারা এখানে কিছু করতে পারেনি তারা যেন এইচজিটিতে ওই কাজগুলো করতে পারে, আর যারা এখানে লিড দিয়ে এসেছে তারা ওখানে কীভাবে লিড দেয় সেই জিনিসটাও করবে। ধরো দেখা যাচ্ছে এখানে 3 জন লিড দিয়ে দিল, সো হয়তো এইচজিটিতে তাদের 3 জনকে ওই গ্রুপে ফেলা হবে যে ওখান থেকে কোন 3 জনের মধ্যে 1 জন লিডার হবে। আবার লাস্টের দিকে 3 জন কোনোভাবেই লিড দিতে পারছে না, তো ওই 3 জনকে একটা গ্রুপে ফেলালো যে ওই 3 জনের মধ্যে কার লিডারশিপটা আছে যে সে এখানে ফলো করতে পারছে। সো এগুলো আসলে ভাইটাল জিনিস, এগুলো তোমার উপর না, এগুলো তোমার পারফরমেন্স উপরে, যেটা তোমাকে সিলেক্ট করে দিবে। এইচজিটিতে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে তোমাকে সময় দিবে মাত্র 7 মিনিট, আর এই 7 মিনিটের মধ্যে তোমাকে একটা গ্রাউন্ড ফুল কমপ্লিট করতে হবে। তারপর চলে যাই আমরা থার্ড ডেতে, কমান্ড টাস্ক। কমান্ড টাস্কে তোমাকে কমান্ডার হতে হবে, আর সেখানে কমান্ডার হওয়ার পর তুমি তোমার পছন্দ মতো 3 জনকে তোমার সাব অর্ডিনেট হিসেবে বেছে নিতে পারবে। তোমার জন্য নির্ধারিত টাইম থাকবে 7 মিনিট, সেই 7 মিনিটের মধ্যে তোমাকে অবশ্যই একটা গ্রাউন্ড কমপ্লিট করতে হবে। তুমি তোমার সাব অর্ডিনেটদের কমান্ড দিয়ে গ্রাউন্ডটা পার করবে। কমান্ড টাস্কের সবচেয়ে বড় জিনিস যেটা হলো তোমার পেশেন্স কীরকম, তুমি কীরকম ধৈর্য নিয়ে কাজ করতে পারো, তোমার সাহসিকতা কীরকম, তোমার কমান্ড দেওয়ার প্রবাবিলিটি কীরকম, তুমি কীভাবে কমান্ড দিচ্ছ, এই জিনিসগুলো তোমাকে লুক করবে। সো কমান্ডার হওয়ার পর তুমি কখনোই নিজের কোয়ালিটি ডাউন করবে না। অ্যাজ এ কমান্ডার ইউল কমান্ড জাস্ট, সে তোমার ফ্রেন্ড হোক, সে তোমার গ্রুপমেট হয়ে যাই হোক, তুমি তাকে একজন সাবঅর্ডিনেট হিসেবে চিন্তা করবে এবং নিজেকে কমান্ডার হিসেবে চিন্তা করবে এবং ওভাবেই কমান্ড দিবে। আমি এখানে কিছু অ্যাড করতে চাচ্ছি পিজিটি, এসজিটি এবং সিটি নিয়ে। পিজিটি হচ্ছে তোমাদের ফার্স্ট দিন যে গ্রুপটা তৈরি করা হচ্ছে, তোমরা সেই গ্রুপ অনুযায়ী কাজ করবে, এবং এখানে তোমরা প্রত্যেকটি মেম্বারই তোমাদের নিজেদের প্ল্যানগুলো বলে দিতে পারবে, তোমাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারবে। আর এসজিটিতে হচ্ছে পিজিটির পারফরমেন্সের উপর ডিপেন্ড করেই সাধারণত এসজিটির গ্রুপটা তৈরি করা হয়। এই গ্রুপে তোমাদের ভিডিওতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের পারফরমেন্স যাদের ভালো হয়েছে তাদেরকে একটি গ্রুপে করা হয়, এবং যাদের মিডিয়াম অথবা খারাপ হয়েছে তাদেরকে আরেকটি গ্রুপে দেওয়া হয়। তো এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের নিজ নিজ গ্রুপের ভিতরে তোমাদের প্ল্যানিংটা করতে হবে, অন্য গ্রুপে যেয়ে তুমি প্ল্যান করতে পারবে না। নিজেদের গ্রুপের ভিতরে প্ল্যান করে অথবা মতামত জানিয়ে তুমি তোমার গ্রুপমেটদের হেল্প করতে পারো। এবং সিটির ক্ষেত্রে যেটি হচ্ছে সিটিটি সাধারণত কমান্ড টাস্ক, এখানে তোমার একজন কমান্ডার সিলেক্ট করতে হবে। সো তুমি যখন কমান্ডার হচ্ছ তখন নিজের সকল প্ল্যান নিজেকেই করতে হবে, তুমি তোমার সাবঅর্ডিনেটদের কাছ থেকে কোনো ধরনের হেল্প নিতে পারবে না রিগার্ডিং দ্য প্ল্যানিং। তো এই ছিল আমার পিজিটি, এসজিটি এবং সিটি নিয়ে কিছু কথা। আর হ্যাঁ, তোমাদের আরেকটি বিষয় আমার জানিয়ে দেওয়া উচিত যে যদি তোমরা ফিল্ডে একটু আরও ভালো করতে চাও তাহলে তোমরা যারা ঢাকার ভিতরে আছো তারা আমাদের কোচিংয়ে চলে আসতে পারো। আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে অনির্বাণ মেরিন এবং ডিফেন্স একাডেমি, এবং এটি কচুক্ষেত মিরপুর 14 ঢাকা ক্যান্টনমেন্টে।
তোমরা যে কোনো সময় চলে আসবে আমাদের কাছে। আমরা সাধারণত সকালের দিকেই ফিল্ড টাস্কগুলো করে থাকি এবং তোমাদের কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমি তোমাদের ইনকোয়ারির উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিওটি আপলোড দিব। আশা করছি ততদিন ভালো থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল নতুন কিছু ভিডিওর জন্য।